গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাঁশি ফুলের মালা। তোমার নায়িকা এলাকাশের মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহাদাসার ভোটে জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। তাই যিনি পুলক লাগত আমার দেবী, ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমরা। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সে মন্দ তাদের জন্য। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে, অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেয়ে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সে জাদু লাগে অতীত চোখে, মন যেন সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরিচিকায় দাম। কথাটা কেন উঠল তা বল। মনে করো তার নাম নরেশ, সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করবো যে সাহস হয় না, করবো যে এমন জোর করি। একদিন সে গেলে বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলা ঠেলে ভিড়, আর তারা কি সবাই অসাবার না? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাইকে আবিষ্কার করেছে এক নরেশকে, স্বদেশে যার পরিচয় চাপাচ্ছিল 10-এর মধ্যে। গ্যারমেলে চিঠিতে লিখেছে, নিজের সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে, বাঙালি কবির কবিতা কয়লাইন দিয়েছে তুমি, সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে, তারপরে বালির পরে বসল পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। নিজে তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছ, দুদিন পরে যাবে চলে। ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি মিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ মূল্য হল। কথা বলবার কি অসামান্য ভঙ্গি! সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হেরে বসানো সোনার ফুল কি সত্য, তবু কি সত্য নাও? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বেঁধে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই তো, না হয় ঋণই প্রয়োজন চিরজীবন। পাই করে তোমার একটি গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনী কি দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যের সামনে, অর্থাৎ সপ্তরথিনীর মা। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার পেয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে, তাকে নাম দিও মালিতে, ওই নামটা আমার। ধরা পড়বার ভয়ে এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য, তারা ফরাসি জার্মান জানে না, হাঁটতে যায়। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনি মনে হয় সে। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরণে, শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে, বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মানি, সে বর আমি পাব না, কিন্তু পাই যেন তোমার নায়িকা।
রাখলো কেন নরেশকে 7 বছর লাগলেন? বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক তার উপাসিকা মন্ডলীতে। ইতিমধ্যে মারুতি পাশ করুকে কলকাতা বিশ্ববিদ্যালয়। গণিতে হোক প্রথম তোমার কলমে এক আঁচড়ে, কিন্তু ওইখানে যদি থাকো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলম। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা, তুমি তো কৃপণ নাও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক কর চারিদিকে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে। শুধু বিদেশী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ব বিজয়ে জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মরিল দেশে নয়, যে দেশে আছে সমঝদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নাম যাদের সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালিয়ে নৌকা। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি, সবাই করছে ভারতবর্ষের সজন্মে আর উজ্জ্বল রৌদ্র মিলেছে মনের দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যিই আছে আমার চোখে। বলতে হলো নিজের মুখে, এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেখানে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে তারপরে আমার নোটিশ একটি মনে স্বপ্ন আমার ভুল, হায় সামান্য মেয়ে, হায় বিধাতার শক্তির অপব্যয়।